ओम शांति। 23 ফেব্রুয়ারি 2021। আজকের বাংলা মল্লি। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, বুদ্ধিতে স্থায়ী রূপে যদি এক বাবার স্মৃতি থাকে, তবে সেটিও হলো, আরে এ তো আমার সৌভাগ্য। প্রশ্ন, যে সকল বাচ্চাদের সেবা করার শখ থাকবে তাদের লক্ষণ কি হবে? উত্তর, তারা মুখ দিয়ে জ্ঞান শোনানো ব্যতীত থাকতে পারবে না। তারা আত্মিক সেবাতে নিজের হাড়হাড্ডি সমর্পণ করে দেবে। তাদের আত্মিক জ্ঞান শোনানোর অনেক খুশি থাকবে, খুশিতেই নাচতে থাকবে। তারা নিজের থেকে বড়দের অনেক সম্মান করবে, ওদের থেকে শিখতে থাকবে। ধারণার জন্য মুখ্য সার, নাম্বার ওয়ান, সর্বদা আত্মিক সেবাতে প্রস্তুত থাকতে হবে, জ্ঞান ধন দান করে খুশিতে নাচতে হবে, নিজে ধারণ করে অন্যকেও ধারণ করাতে হবে। নাম্বার টু, বাবা জ্ঞানের যে সম্পদ প্রদান করেন তার দ্বারা নিজের ঝুলি ভরতে হবে, নোটস দিতে হবে, তারপর বিষয়বস্তু বোঝাতে হবে, জ্ঞান ধন দান করার জন্য উচ্ছ্বাসে থাকতে হবে। বরদান, নিরাকার হতে সাকার, এই মন্ত্রের স্মৃতি দ্বারা সেবাতে নাট্য ভূমিকাধারী অর্থাৎ পাঠধারী আত্মিক সেবাধারী ভব। বিস্তার, যেভাবে বাবা নিজে নিরাকার হতে সাকার হয়ে সেবার দ্বারা নাটকের ভূমিকা পালন করেন, সেই রকমই বাচ্চাদেরও এই মন্ত্র স্মৃতিতে রেখে সেবার ভূমিকা পালন করতে হবে। এটি হলো সাকার সৃষ্টি, সাকার কায়িক মঞ্চ। মঞ্চ হলো আধার, অভিনেতারা হলেন ধারণকারী মূর্তি, মালিক। এই স্মৃতি থেকে ঊর্ধ্বে উঠে অভিনয়ের ভূমিকা পালন করো, তবে অনুভূতির সাথে অনুভূতিশীল আত্মিক সেবাধারী হয়ে যাবে। স্লোগান, সাক্ষী হয়ে সমস্ত খেলার দর্শনধারী হল সাক্ষী দ্রষ্টা। ওম শান্তি।